قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم في الجنة هكذا. قال بإسماعيل السبابة والوسطى. نبي جي اي دوي انگول اي بابي ملائي لن من حلور پر بلن امي ابن اتيمر ابي بابا قيامو تر ميدان ارماني امي ار اتيمر ابي بابا قيامو تر ميدان تك جوخن امرا جنة جابو. نبي بلن جنة تر مدد امي ار اتيمر ابي بابا اي بابي تاكبو. এইভাবে বলছে আমি আর এতিমের অভিভাবক এইভাবে থাকবো, মানে পাশাপাশি থাকবে জান্নাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদতা আইয়ালিনা কলবুকা ফামসাহ রাসাল ইতিম। তুমি যদি চাও তোমার কলব নরম হোক, তোমার দিলটা নরম হোক, এতিমের মাথায় তুমি হাত বুলাও, তোমার কলব আল্লাহ নরম বানায় দিবে। তো যারা কর্মফল অস্বীকার করে এতিমরে ধাক্কা দেয়, থুর আন্দাজি হুজুররে কত ফজিলত শোনায়, এগুলো ফাও কথা না ওসুবিল্লাহ। তো এই জন্য এতিমকে ধাক্কা দেয়। মিসকিনরে খাওয়াইলে সওয়াব আছে না নাই? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কর্মফলকে যে অস্বীকার করে সে নিজেও অসহায়কে খাওয়ায় না, অন্যকেও খাওয়াবে এই ব্যাপারে উৎসাহিত করে না, নিজেও খাওয়ায় না, অন্যকেও মাদ্রাসায় দিতে চায় অথবা অসহায়কে দিতে চায়, গরিবকে দিতে চায়, কার থুর এনে দিও না, নিজেও দেয় না, অন্য কাউকে দিতে দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অসহায়কে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে না, কে? যে কর্মফলকে অস্বীকার করে। এটা হলো কাফেরদের ব্যাপারে আল্লাহ বললেন। এবার মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুনাফিক মার্কা নামাজিদের জন্য ধ্বংস, ওই সমস্ত মুনাফিক মার্কা নামাজিদের জন্য ধ্বংস। বলেন ওয়াইল, বলেন ওয়াইল অর্থ ধ্বংস। ওয়াইল অর্থ কি? ওয়াইল জাহান্নামের একটা এলাকার নামও ওয়াইল। আল মুস্তাদরক লিল হাকিম কিতাবের নাম 3919 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগ ক্বারা। নবী বলেন ওয়াইল হলো জাহান্নামের একটা এলাকার নাম, এটা এত গভীর, এই গভীরে যাওয়ার আগ পর্যন্ত কাফের শুধু নিচে যাইতে থাকবে, 40 বছর শুধু নিচে যাইতে থাকবে, এত গভীর ওয়াইল এটা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুনাফিক মার্কা নামাজিদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। বলেন সবাই, যারা নামাজে কি করে? নামাজে অলসতার অনেক ব্যাখ্যা, আমরা আজকে তিনটা ব্যাখ্যা জানবো। বলেন কয়টা? এক নম্বর, এক নম্বর ব্যাখ্যা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়লে যে সওয়াব আছে এই আশা তার নাই। নামাজ পড়লে পরে কয় থুর আল্লাহ দিলে দিব না দিলে নাই, মানে এর কোনো এটা আশা নাই। আর নামাজ না পড়লে যে গুনাহ হবে এর কোনো ভয় নাই। বুঝেন, এক নাম্বার অলসতার ব্যাখ্যা, নামাজ পড়লে যে সওয়াব আছে আশা নাই, সারলে যে গুনাহ আছে ভয় নাই, এ হলো নামাজে অলসতার এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার, যারা নামাজ পড়ে কিন্তু শেষ সময়ে গিয়ে পড়ে। তিন নাম্বার, নামাজ পড়েই না। নামাজে অলসতার কয় ব্যাখ্যা? তিনটা। এক নম্বর, নামাজ পড়লে যে সওয়াব আছে আশা নাই, গুনাহ আছে ছাইরা দিলে ভয় নাই। দুই নম্বর, শেষ সময়ে কোনো মতে নামাজ পড়ে, ঠোকর দেয় চারটা। তিন নম্বর, নামাজই পড়ে না। এক নম্বর, সওয়াবের যে আশা করে না, আর গুনাহ করলে যে নামাজ ছাড়লে গুনাহ আছে ভয় করে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন হুয়াল মুসাল্লি আল্লাযী ইযা সাল্লা লাম ইয়ারজুলাহা সাওয়াবা, এটা হলো ওই মুসল্লি যে নামাজ পড়ে কিন্তু সওয়াবের আশা করে না। অথবা ওই মুসল্লি ইযা লাম ইউসাল্লি, যে ব্যক্তি নামাজ পড়ে না, লাম ইয়াখশা আলাইহা ইকাবা, এই নামাজ না পড়লে যে গুনাহ হবে এই ভয় তার নাই, এটা হলো অলস মুসল্লি। তাহলে অলস মুসল্লি নামাজ পড়লে সওয়াব আছে কত আছে, কি হইছে? কয় গুনাহ আছে না পড়লে? কয় গুনাহ আছে, তো কি হইছে? মানে হ্যাঁ কোনো সমস্যা নাই, এটা এটা হলো অলস। দুই নম্বর, নামাজ গিয়া পড়ে একদম আপনার শেষ সময়ে। আবুল আলিয়া রহমতুল্লাহ আলাই বলেন,
لا يصلونها لمواقيتها যারা টাইম মতো নামাজটা পড়ে না বাল ইউআখিরুনাহা ইলা আখিরিল ওয়াক্ত মানে একদম শেষ সময় পর্যন্ত বিলম্ব করে কোন মতে গিয়ে শেষ সময় পড়ে এটা দ্বিতীয় ব্যাখ্যা আবু দাউদ শরীফের বর্ণনা 413 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نبيজি বলেন তিলকা সালাতুল মুনাফিকিনা تلك صلاة المنافقين تلك صلاة المنافقين يجلس أحدهم حتى إذا اصفرت الشام قام نقر أرض يذكر الله فيها إلا قليلا نبي বলেন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ তিনবার বলে বলার পর বললেন ইয়াজলিসু আহাদুহুম কয় কিছু মানুষ অপেক্ষা করে আসরের নামাজের পরে কিভাবে কয় একটু পরে হাত্তা ইদাস ফাররাতিশ শামস পরে করতে করতে সূর্যটা হলুদ বর্ণ ধারণ করে আও কানাত বাইনা কারনাই শাইতান অথবা সূর্যটা শয়তানের দুই শিঙের বরাবর হয় আও আলা কারনাই শয়তান অথবা শয়তানের দুই শিঙের উপরে থাকে ওই সূর্য যখন ডুবে আর কি হযরতে কামা তখন কোনমতে মা অথবা বিবি কয় আরে নামাজ পড়ো তে হে উইঠা নামাজ পড়ে কয় নাকর আরবা চারটা ঠুকুর মারে নামাজে তাড়াতাড়ি পড়ে নবী বলেন তিলকা সালাতুল মুনাফিকিন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন নামাজে অলসতা করে আসেনি এরকম তো এটা হলো নামাজে যারা অলসতা করার দ্বিতীয় ব্যাখ্যা নামাজে অলসতা করার তিন নাম্বার ব্যাখ্যা নামাজ পড়েই না নামাজ কি করে না পড়ে না এর আগে আমরা একটু শুনে নেই নামাজে যারা অলসতা করে এটার ব্যাপারে একটু পরে বলতেছি আর নামাজ পড়েই না যারা এটা একটু শুনেন তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم بين الكفر والايمان ترك الصلاه জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা বলেন আমার সাথে সবাই বলেন কুফর আর ঈমান বলেন কুফর আর ঈমানের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া তিরমিজি 2619 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া শিরকি আওয়িল কুফরি তারকুস সালাহ ঈমানদার বান্দা কুফর অথবা শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এই হলো ঈমানদার বান্দা আরেক দিকে হলো কুফর আর শিরিক এই দুইটার মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া তিরমিজির 2622 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ এর মানে নবীজি বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে চুক্তি হলো নামাজ আমাদের মাঝে আর কাফেরদের মাঝে অঙ্গীকার নামা হলো নামাজ কয় কিসের অঙ্গীকার কয় নামাজ পড়লে আমরা জান্নাত পাব এই অঙ্গীকার আল্লাহ করেছেন এরা নামাজ পড়বে না তাই এরা জাহান্নামে যাবে নামাজ না পড়লে এরা জাহান্নামে যাওয়ার অঙ্গীকার আর আমরা নামাজ পড়লে জান্নাতে যাওয়ার অঙ্গীকার আমাদের আর কাফেরদের মাঝে এটা পার্থক্য নবী বলেন ফামান তারাকাহা ফাকাদ কাফারা যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো যে নামাজ ছাড়লো কে কি করলো ওইটা তিরমিজি 2621 নম্বর হাদিস যেটা বললাম আর 2622 নম্বর হাদিসে আছে كان أصحاب محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة الله رسول صحابي قال شب جبارا كفري مونه قرطة نماز چھرے دوا رسول صحابي را نماز چھرے دوار چاہتے بارا كفري آر انو کنو کسو کو مونه قرطة نا تارا مونه قرطة نماز چھرے دے جے ایدے شب جبارا كفري ولد نعوذ باللہ এবার সাহুনের মধ্যে চলে যাই চলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নামাজে অলসতা করে সাধারণত আমরা তিন উক্ত নামাজে অলসতা করি জোরে বলেন কয় উক্ত ফজর আসর এশা বলেন তো কি ফজর আসর এশা জোরের সময় অফিস আদালতের মসজিদ সহ সব মসজিদে মুসল্লি বেশি মাগরিবের সময় গ্রামগঞ্জের মসজিদ সহ শহরের মসজিদ সহ সব মসজিদে মুসল্লি বেশি অস্বাভাবিকভাবে
ফজরের নামাজ আসরের নামাজ আর এশার নামাজে মুসল্লি থাকে না ফজরে কেন থাকে না ওই তিনটা পর্যন্ত সবাই তাহাজ্জুদ পড়ে পয়রার পরে ঘুমায় তো এইজন্য ফজরে থাকে না আর আসরে আপনার থাকে না কেন ওই যুবকরা খেলতে যায় আরেক দল যায় বাজারে আর এশার নামাজে ইবলিস কয় সময় এখনো অনেক আছে একটু পরে পর একটু পরে পর একটু পরে পর করতে করতে আর পড়ায় না এই তিন ওয়াক্ত নামাজ মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 656 নম্বর হাদিস কিতাব আল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ বাব ফাদলু সালাতিল ইশা ওয়াল ফজর ফি জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة كنا مسلمان جدي عشان نما جماعت الشد آدائي كوري فقاد نما قامان اسف الليل وي بكتی كمان جنو اور دیکھ رات دارايا عبادو تر سواب پی جار اس کے عشاء جارا جماعت بورسن اپنے گھومایا تھاک بین گھومے تھاک لیو اور دیکھ رات دارايا دارايا عبادو تر سواب پو بین এরপরে এশার নামাজের পর কোন নামাজ ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআ কোন মুসলমান যদি ফজরের নামাজ জামাতে পড়ে ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা ওই মুসলমানটা সারা রাত নামাজ করার সওয়াব পেয়ে যায় এশা বইরা ঘুমায়া গেছেন ঘুম থেকে জাগ্রত হয়ে ফজর পড়ছেন এশা বইরা ঘুমায়া গেছেন অর্ধেক রাতের সওয়াব জায়গা ফজর পড়ছেন সারা রাত নামাজের সওয়াব সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন তিরমিজি শরীফের বর্ণনা 2164 নম্বর হাদিস আবওয়াবুল ফিতান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাব মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায় قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ কোন মুসলমান যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায় ফালা ইউতবি আন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি আল্লাহ যেন কিয়ামতের ময়দানে তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করে এর মানে যেই ব্যক্তি ফজর পড়ে তার উপর যদি আমরা জুলুম নির্যাতন করি কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আমার ফজর আদায়কারী বান্দার উপর কেন তুমি জুলুম করলা ফজর যে আদায় করছে সে না আমার জিম্মায় ছিল আমার জিম্মার মানুষটারে নিয়ে তুমি কেন জুলুম করলা এজন্য যারা ফজর পড়বেন কেউ ঝগড়া করতে আসলে বলবেন ভাই ফজরের নামাজ পড়ছি ফাজলামি করেন না আমি আল্লাহর জিম্মায় আছি আরে বুঝে আসছেনি হ্যাঁ হাজ্জাজ বিন ইউসুফ দায়িত্ব দিছে একজনরে যে মুখরে যেখানে পাবা শাস্তি দিবা হাজ্জাজ কত বড় জালেম ছিল ঐতিহাসিক কথা তো হাজ্জাজ কিছুক্ষণ পর বিকালবেলা বা ওই দিন জিজ্ঞাসা করছে অমুকরে শাস্তি দিছো কয় না কেন দাও নাই ওই লোক ফজরের নামাজ পড়ছে কি পড়ছে আমি এর যখন শাস্তি দিমু জিজ্ঞাসা করছি তুমি ফজর পড়ছো কয় হ্যাঁ তারপর কয় ছেড়ে দিছি কয় কেন কয় রসুল বলছে যে ফজর পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে বলেন এই লোকটারে আমি কেমনে শাস্তি দিই না বইরেন না আপনারা আপনারা তো তাহাজ্জুদ পড়েন তিনটা পর্যন্ত আবু দাউদ শরীফের হাদিস 561 নম্বর হাদিস কিতাব আস সালাহ বাবুল মাজা আফিল মাশি ফি জুলামি ইলাল মাসাজিদ অন্ধকারে হাইটা মসজিদে যাওয়া কয় নামাজে অন্ধকারে হাঁটি ফজরা এশা قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلام الى المساجد بالنور التام يوم القيامه যারা অন্ধকারে হেঁটে মসজিদের মধ্যে যায় আল্লাহ নবী বলেন তাদেরকে সুসংবাদ জানা দাও দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদের মধ্যে যায় কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানা দাও কিসের নূরের মানুষ নূরের তৈরি ওই দেখছি নিদায় পড়ছে কিসের সুসংবাদ তাহলে নূর বললেই নূরের তৈরি হয় না মাথায় রেখেন এটা নিয়ে আমি একটা ওয়াজ করবো ইনশাল্লাহ মাথায় রেখেন নূরের মানে নূর বললে যে নূরের তৈরি হয় না এটা তো দলিল আজকে 4-5টা দিছি দলিল তো এতগুলো হবে আরো বেশি ইনশাল্লাহ এতগুলো কম হইছে আরো বেশি হবে মানে নূর বললে যে নূরের তৈরি না শুধু খালি লেখবেন আর লেখবেন আর বলবেন ভাই ঝগড়া ঝাটি করেন না কথা হবে দলিলে মনে রাখবেন হকের দলিল কোরআন সুন্না বাতিলের দলিল ওমকে আর তোমকে সারা জীবন মনে রাখবেন এই জন্য ইনশাল্লাহ আপনারা হতাশ হওয়ার কিছু নেই হকের দলিল সবসময় কোরআন সুন্না এটা মাথায় রাখবেন রসুলের জন্মদিন নিয়ে আমার বক্তব্যটা শুনছেন না সবাই
তো দেখেন বক্তব্যে কেউ কাউন্টার দিতে পারে নাই কারণ কাউন্টার কারে দিব হয়তো আমি আলাদ খুশি না হাদিস খুশি কারে কইব কি তো এইজন্য না শেষে কি করে মুখটা খারাপ করে একটা গালি দিয়ে দেয় আল্লাহ হেফাজত করেন আমিন তো বলছিলাম অন্ধকারে হাইটা গেলে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ আল্লাহ ফখরা ফালিল্লাহিল হামদ বলেন আলহামদুলিল্লাহ মুসলিম শরীফের বর্ণনা 1322 নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 634 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা বলেন ওই ব্যক্তি বলেন ওই ব্যক্তি কিছুতেই জাহান্নামে যাবে না যে ব্যক্তি সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে নামাজ আদায় করে সে কিছুতেই জাহান্নামে যাবে না সূর্য ওঠার আগে কোন নামাজ ফজর ডুবার আগে বাকি দিন উক্ত বইরেন না মানে ওইগুলা তো পড়বেনই এটা গুরুত্ব মানে এগুলা যে গুরুত্ব দিবে অন্যগুলা সেমনি পড়বে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইয়ালিজা বলছে কিছুতেই সে জাহান্নামে যাবে না যে সূর্য ওঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগে তথা ফজর ও আসর নামাজ পড়বে সে কিছুতেই যাবে না নবী কেন বলছে কারণ আমার কোন উম্মত যদি এই দুয়ক্ত পড়তে পারে অন্যগুলা সে সহজে পড়বে কারণ এইগুলা সে অলসতা করে সহিহ বুখারীর বর্ণনা 574 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দখলাল জান্নাহ আল্লাহ নবী বলেন দুই ঠান্ডার নামাজ যে পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কয় ঠান্ডার নামাজ একটা হলো ফজর আরেকটা হলো আসর ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে আসরের সময় আবহাওয়াটা নাতিশীতোষ্ণ ঠান্ডাও না গরমও না বাকি ঠান্ডার দিকেই চলে যাচ্ছে এই দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস আল্লাহর দরবারে আমাদের নামটা প্রতিদিন যেন উচ্চারিত হয় এটা কারা কারা চাই চাইনি সবাই আমরা যদি চাই ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হয়ে যাবে বলেন ইনশাল্লাহ হ্যাঁ শুরু হয়ে যাবে একদম সহজ আমার বয়ান কিন্তু কঠিন না একদম সহজে কইলে আমি আপনারা টেনশনে পড়লেন না যে হুজুর না জানি কি কয় কিচ্ছু না একদম সহজ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار প্রতিদিন তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আসে রাতের ফেরেশতা দিনের ফেরেশতা ওয়াজতামিউন ফি সালাতিল আসরি ওয়াল ফাজরি ফজর আর আসরের সময় একত্রিত হয় সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফিকুম রাতের বেলা যে ফেরেশতাগুলা থাকে থাকার পর এরা যখন আল্লাহর কাছে যায় আজকে আসরের নামাজ আমরা যারা আদায় করছি আজকে আসর যারা পড়ছেন এই আসর পড়ার পর ওই টাইমে একদল ফেরেশতা আসছে এরা কতক্ষণ থাকবে ফজর পর্যন্ত তারা থাকবে আসরের সময় একদল ফেরেশতা আসছে এরা কিন্তু এখনো আছে এখনো আমার দেখতেছে আমাদের কথা শুনতেছে সুবহানাল্লাহ এই আমাদেরকে দায়িত্ব পালন করে ফজর পর্যন্ত তারা থাকবে ইয়ারুজুল লাযিনা বাতু ফিকুম যারা রাত্রিবেলা অবস্থান করবে তারা যখন রাত্রি শেষ করে আল্লাহর কাছে যাবে আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে ফাসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম আল্লাহ আমাদের ব্যাপারে জানেন এরপরে প্রশ্ন করবেন ফেরেশতারা কাইফা তারাকতুম ইবাদি আমার বান্দাদেরকে দুনিয়াতে কেমনে রেখে আসছো একটু বলো তো ফেরেশতারা জবাব দিবে আল্লাহ আতাইনাহুম ইউসাল্লুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা আল্লাহ যখন গেছি তখনও দেখি নামাজ পড়ে যখন আসছি তখনও নামাজ পড়ে সুবহানাল্লাহ আসরের সময় গেছি নামাজ পড়ে ফজরের সময় আসলাম মাবুদ এগুলার নামাজে রেখে আসছি তো দেখছেন আমাদের নামটা প্রতিদিন আল্লাহর কাছে আলোচনা হবে যদি নামাজ পড়েন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন সহিহ বুখারীর বর্ণনা 555 নম্বর হাদিস এই এতক্ষণ যে হাদিসটা বললাম এটা হলো 555 সহিহ বুখারীর 657 নম্বর হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা জোরে বলবেন এটা আমার সাথে বলেন মুনাফিকদের কাছে দুই নামাজ সবচেয়ে ভারী ফজর আর এশা কারা কারা বলেন নাই তাহলে কার কাছে সবচেয়ে ভারী দুই নামাজ কোনটা কোনটা
لو يعلمون ما فيهما لأتوهما لو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا رسول الله صلى الله عليه وسلم বলেন মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজের মধ্যে কি উপকার মানুষ মাটির মধ্যে গড়াগড়ি হলেও ফজর আর এশার নামাজে উপস্থিত হইতো এজন্য নিয়ত করে ফেলবেন যে আমি প্যারালাইজড হয়ে গেলেও যেন আমার সন্তানরা আমারে মসজিদে ফজর আর এশায় নিয়ে যায় অন্য নামাজ প্যারালাইজড হয়ে যাওয়ার পরেও ওসিয়ত করা যে আমারে ফজর আর এশার নামাজে নিয়ে যাইবা যেন আমি সেখানে গিয়ে উপস্থিত হতে পারি কারণ আল্লাহর রাসূল বলেন ফজর আর এশার উপকার যদি মানুষ জানতো হামাগুড়ি দিয়ে হলেও মানুষ ফজর আর এশার নামাজে উপস্থিত হইত পড়বেন নি ফজর এশা ইনশাআল্লাহ ওয়াদা আল্লাহ কবুল করেন ترمذي شريف الحديث 586 نمبر حديث দেখেন পরিপূর্ণ 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 কয়বার কইছি এই পরিপূর্ণ হজ আর উমরার সওয়াব একদম অশুদ্ধ না বিশুদ্ধ সওয়াব প্রতিদিন কারা কারা চাই কয়বার কইছি পরিপূর্ণ দেখেন কি কয় قال رسول الله صلى الله عليه وسلم جزاك الله ঠিক আছে بس بس আল্লাহর নবী বলেন মান সাল্লাল গাদাত ফি জামাআ কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সুম্মা কাদাস কুরুল্লাহ এরপর ওই ব্যক্তি বসে বসে আল্লাহর জিকির করে আল্লাহর শরণ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কোরআন পড়ে কায়দা পড়ে আমপারা পড়ে তালিমের মধ্যে বসে অথবা ধর্মীয় কোনো আলোচনা শুনে বা আলোচনা করে ফজর পড়ার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সে কোন জিকিরে আছে কোন ধর্মীয় কাজে আছে সূর্য ওঠার পর সাল্লা রাকাতাইন দুই রাকাত ইশরাকের নামাজ পড়ে ফজর নামাজ জামাতে এরপর সূর্য ওঠার পর দুই রাকাত ইশরাকের নামাজ নবী বলেন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা আল্লাহ নবী বলেন তার আমল নামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব লেখা হয়ে যায় তাহলে ফজর নামাজ পড়তে হবে কয় নামাজে আমরা অলসতা করি বেশি তিন তিন ফজর আসর এশা তাই নবীজি ঘুরে ফিরে এই তিন ওয়াক্তের কথাই খুব বেশি বলতেছে আল্লাহরে দেখমুনি সবাই হ্যাঁ এটা হাদিস শুনেন আল্লাহরে যারা যারা দেখতে চাই সহিহ বুখারীর 573 নম্বর হাদিস جرير ابن عبد الله رضي الله تعالى عنه بننا تني بولن كنا عند رسول الله صلى الله عليه وسلم امرا نبير كس اذ نظر الى القمر ليله البدر পূর্ণিমার রাতে আল্লাহর রাসূল চন্দ্রের দিকে তাকাইলেন তাকানোর পর বললেন আমা انكم سترون ربكم كما ترون هذا لا تضامون او تضاهون في رؤيته আকাশের চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না ভিড় করা ছাড়া সুন্দরভাবে কিয়ামতের ময়দানে তোমাদের রবকেও সরাসরি দেখতে কোনো সমস্যা হবে না ভিড় করা লাগবে না একদম সুন্দরভাবে দেখবা তাহলে দেখতে চাই তো আল্লাহ নবী কয় ফাইন ইস্তাতাতুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা আল্লাহকে যদি দেখতে চাও দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে একটা হলো সূর্য ওঠার আগের নামাজ আরেকটা হলো সূর্য ডুবার আগের নামাজ ফজর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে আসর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে এর মানে এই দুইটা নামাজ যেন তোমরা কখনো কাজা না করো তাহলে আল্লাহকে দেখা সহজ হয়ে যাবে বারবার বলতেছি কিন্তু এগুলা নবী বলতেছে এগুলা যাদের জন্য সহজ হবে অন্য নামাজগুলো এমনি পড়বে সহজে কারণ জোহর আসর জোহর মাগরিব মানুষ মাশাআল্লাহ অনেকেই পড়ে কিন্তু অন্যগুলো অলসতা করে আরেকটা হাদিস শুনেন সহিহ বুখারীর 1142 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইয়াকিদু শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইদা হুয়া নামা নবী বলেন মানুষ যখন ঘুমায় মানুষ যখন ঘুমাইতে যায় তখন শয়তান তার মাথার পিছনে তিনটা গিট দেয় জোরে বলেন কয়টা গিট কয়টা তিনটা এই হাদিস পড়ার সময় আমার হাসি ওঠে উলামায়ে কেরাম আছেন হাসি ওঠে এই কারণে আমি চিন্তা করি ঘুমাইলেই না গিট দেয় যারা ঘুমায় না
শয়তান কি ঘুমাইলে গিট দেয় তো যে ঘুমায় না যে এটা নিয়ে আছে শয়তান কয় তুমি তো আমারে নিয়ে আছো তোমার আর কি গিট দেব তুমি থাকো অমনেই থাকো তো এটা বড় সময় আমার খালি হাসি আসে ক্লাসে যখন আপনার এটা আসে তো তখন আমি হাসি তো অনেক সময় আমার সামনে আমিও তালেবে এলাম সামনে যারা ওনারও ছাত্র ভাই আমিও ছাত্র যাই হোক তো এরা বলে হয়তো হুজুর বইলা ফেলে আর কি তো বলে যে হাসলেন কেন তো আমি কই হাসি কারণে যে ইবলিস তো যে ঘুমায় ওরে গিট দেয় যে ঘুমায় না যে ঘুমায় না ইবলিস কয় আমি তোমারে কি গিট দিব তুমি তো আমারে নিয়ে আসো আর গিট দেওয়ার কি দরকার তুমি ওটা নিয়ে থাকো সতর্ক হয়ে যান সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আছে আকাল শাইতানু লাম্মা কুদিয়াল আম ফয়সালা যখন হয়ে যাবে ইবলিস বক্তব্য দিবে তার অনুসারীদের সামনে কিয়ামতের মাঠে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছে সেটা সত্য ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম আমি যে ওয়াদা করেছি তোমাদেরকে এগুলা মিথ্যা আমি সব খেলাফ করেছি বলেছি সুদ খাইলে টাকা বাড়ে তোমরাও বিশ্বাস করছো আমার কথা বলেছি ঘুষ খাইলে টাকা বাড়ে তোমরাও বিশ্বাস করেছো আমার কথা তোমাদেরকে কত বুঝান আমি বুঝাইছি আর সব বিশ্বাস করছো এগুলো আমি সব মিথ্যা কথা কইছি ইবলিস বুঝাবে তো সেদিন বলবে শোনো এগুলো সব মিথ্যা কথা এরপর কি বলবে দেখেন ওয়ামা কানালি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিছি তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো ওর বলে কর্তৃত্ব ছিল না কি জ্বালানটা জ্বালায় আর সে সেদিন বলবে তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না আমি ডাকছি আমার কথা শুনছো যেমনি বুঝাইছি অমনি বুঝছো তো এবার সবাই তো চেতার কথা হ্যাঁ তার মানে তুমি আমগরে উল্টা পাল্লা বুঝাইছো ইবলিস কয় থামো ফালা তালুমুনি আমারে কিছু বলবা না আমারে তিরস্কার করবা না ওয়ালুমু আনফুসাকুম নিজেদেরকে তিরস্কার করো আমার কথা শুনছো কা নিজেদেরকে তিরস্কার করো মা আনা বিমুসরিখিকুম আমি তোমাদের ফরিয়াদ শুনব না অমা আনতুম বিমুসরিখিয়া তোমরা আমার ফরিয়াদ শুনব না দুই দল মিলা চলো জাহান্নামে থাকি বিষয়টা হাসির হলো কঠিন কথা ইবলিস সেদিন বলবে আমি যা বলছি সব বিশ্বাস করছি তো ইবলিস আমরা যখন ঘুমাই সহিহ বুখারীর 1142 নম্বর হাদিস কয়টা গিট দেয় ইয়াদরিবু কুল্লু উকদাতিন আলাইকা লাইলুন তাবিল ফারকুদ শীতকালে যন্ত্রণা বেশি করবে শীতকালে কারণ লম্বা রাত ও চায় না যে শীতকালে ইমানদার কারণ ইমানদাররা শীতকালটাকে এবাদতের বসন্তকাল হিসাবে নেয় কারণ শীতকালে রাত বড় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার একটা সুবর্ণ সুযোগ তো ইবলিস কি করে গিট দেয় আর কয় লাইলুন তাবিল রাত এখনো অনেক বাকি আছে ফারকুদ ঘুমাও ঘুমাও ইবলিস কয় হ্যাঁ এটা কিন্তু হাদিসের কথা আলাইকা লাইলুন তাবিল ফারকুদ এই রাত এখন অনেক লম্বা ঘুমাও ঘুমাও প্রত্যেকটা গিট দেওয়ার সময় এই কথা বলে ফাইনিস্তাই কজা ওই ব্যক্তি যখন ঘুম থেকে জাগ্রত হয় ফাজাকারাল্লাহ আল্লাহর নাম স্মরণ করে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা আলেমরা বললেন এরপরে নুশু ওয়াইলাইহিন নুশু ছাত্ররা টান দিয়েন না ছাত্র সমাজরাও টান দিবেন না এটি পড়ার সময় এবার ছাত্র আর ওলামায় কেরাম চুপ থাকেন আবার পড়ি দেখি অন্যরাও পড়েন আলহামদুলিল্লাহ ইল্লাদি এরপরে কি আওয়াজ কইমা যাইতেছে কেন হ্যাঁ মিয়া ঘুমেরতে ওঠার দোয়া পারেন না আর ফেসবুকে স্ট্যাটাস দেন কমি মাদ্রাসাগুলো একটু পরিবর্তন করা দরকার শরম করে না মক্তবের বাচ্চা একটা দাঁড় করাইয়া দেন ও আপনারে সব শোনাইয়া দিবে এখনো ওই বাচ্চা প্রস্রাব করে যে ঢিলা লইতে এটাই জানে না কিন্তু ও আপনারে সবগুলা দোয়া মুখস্থ শোনাইয়া দিবে আর আপনি লেখতেছেন এটা একটু পরিবর্তন করা দরকার সরমত করার কথা ঘুম থেকে ওঠার দোয়া পারে না ঘুম থেকে ঘুমে যাওয়ার সময় দোয়া পারে না হয় মাদ্রাসাগুলোকে একটু এটা করা দরকার সেটা এরকম যদি কেউ কয় না শ্বাস করে ওরে বলবেন কি ঘুমে যাওয়ার দোয়াটা কন্ত এমনি কই আমি শিওর তো আপনি 100 জনে 90 জনে কইব এটা কোনো কথা কইবেন হ্যাঁ এটাই কথা কোন হ্যাঁ ঘুমে যাওয়ার দোয়া পারে না ঘুম থেকে ওঠার দোয়া পারে না বাচ্চা প্রস্রাব কি নাপাক পাক এগুলা সে খালি শিখছে বুঝে না এখনো ও বুঝে যে প্রস্রাবখানায় যাইতে এই দোয়া বের হয়ে এই দোয়া বয়স হলো 5 সাড়ে 5 6 ও তো এখনো বুঝেই না মাসালা কি জিনিস কিন্তু মুখস্থ করে ফেলছে যে যাওয়ার সময় এই দোয়া বের হওয়ার সময় এই দোয়া ঘুমে যাওয়ার সময় এই দোয়া ওঠার সময় এই দোয়া খাওয়ার সময় এই দোয়া তো আপনি কিভাবে ওদের বিরুদ্ধে লেখালেখি করেন আপনার তো একটু লজ্জা থাকা দরকার এদের কিনা লেখালেখি করে উনি খুব গবেষক তো ইবলিস কয় ঘুমাও প্রথম গিট
দ্বিতীয় গিট তৃতীয় গিট যেই মাত্র লোকটা জাগ্রত হয় হওয়ার পর যখন দোয়া পড়ে ইন হাল্লাত উকদাতুন একটা গিট খুলে যায় সুবহানাল্লাহ রইল কয়টা দুইটা ফাইন তাওয়াদ্দা এরপর যখন ওযু করে ইন হাল্লাত উকদা আরেকটা গিট খুলে যায় সুবহানাল্লাহ রইল কয়টা ফাইন সাল্লা সে যখন ফজর পড়ে ইন হাল্লাত উকদা তিন নাম্বার গিটটাও খুলে যায় ফাসবাহা নাশীতান নাফসি সে উদ্যমী হয়ে উৎফুল্ল মনে প্রভাত যাপন করে প্রভাত শুরু করে তার দিনটা উৎফুল্ল মনে উদ্যমী মন নিয়ে তার দিনটা শুরু হয় যে ব্যক্তি এটা করে আর কি আপনার তো ঘুমের মধ্যে থাকলে কি আর এই উৎফুল্লতা পাওয়া যাবে অথচ ভোরের হাওয়া কত বরকত সহি বুখারীর বর্ণনা 3343 নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন নুসির তুবি সবা আমাকে ভোরের হাওয়া দ্বারা সাহায্য করা হয়েছে কি হাওয়া দ্বারা ওহলিকাত আদুন বিদ্দাবুর পশ্চিমের প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে সাহাবি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা বাসা সারিয়াতান আও জাইশান বাসাহুম আউয়ালান নাহার রাসূল যখন কোন দলকে জিহাদে পাঠাইতেন ছোট বড় দলকে তখন দিনের শুরু অংশে পাঠাইতেন যেন দিনের শুরু অংশের পুরা বরকতটা নিয়ে তারা জিহাদের ময়দানে যেত তিরমিজি শরীফের 1212 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবী সখর আল গামিদি তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আপনি আমার উম্মতের ভোর বেলার সময়টা ভরপুর বরকত দান করেন তাহলে ঘুমে থাকলেই বরকত পাওয়া যাবে না তো ওই সময় ঘুমানো যাবে না ওই সময় উঠা ফজর পড়বেন ফজরের পর ভোরের হাওয়াটা নেবেন মাঠে ঘাটে একটু হাঁটবেন এই হাওয়াগুলা নেবেন কারণ আল্লাহর রাসূল বলেন নুসিরতু বিসবা ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে তিরমিজির 1212 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবি কানা রাজুলান তাজিরা তিনি ছিলেন একজন ব্যবসায়ী উনি যখন কোনো ব্যবসায়ী দলকে কোনো কাজে পাঠাইতেন একদম শুরুর দিকে পাঠাইতেন কেন নবী বলছে দিনের শুরুর ওই অংশটা বরকতময় তাই তিনি ব্যবসার কাজটা শুরুতে করতেন তিনি বলেন আল্লাহ আমার ব্যবসায় ভরপুর বরকত দান করছে এজন্যই বলেন বলেন এজন্যই হেফসখানার ছাত্রদেরকে ভোরে উঠিয়ে দেওয়া হয় যেন কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় বিরোধিতা করার আগে একটু পড়াশোনা করে করেন বুঝে আসছে না বিরোধিতা করে না হেফসখানার ছেলেগুলো এত আগে কেন উঠানো হয় আমি বলি যে আমি আমি মানে এভাবে বলি যে একটু পড়াশোনা কইরেন যে কেন উঠানো হয় আর আমি এই ব্যাপারে একটা বয়ান দিছি কিন্তু হেফসখানার ছেলেদের কি না লম্বা বয়ান দেখবেন যে কেন উঠানো হয় বাচ্চাদের ওই টাইমে উঠানো জায়েজ আছে কিনা সবগুলোর পিছনে দলিল কওমি মাদ্রাসা মানেই হলো কোরআন সুন্নার দলিল মাথা এখানে দলিল ছাড়া কোনো কাজ নাই বাচ্চারা রাত্রে ওঠে দলিল আছে যে এই বাচ্চাকে উঠানো হয় দলিল আছে না বলে বাচ্চাকে উঠানো যাবে দলিল আছে বয়ান শুনে নেবেন কোরআন কোরআনের মর্যাদা ওই জায়গায় আমার লম্বা বয়ান আছে যে বাচ্চাদেরকে এই উঠানোর দলিল আছে কিনা দলিল মানে ওখানে বুখারী মুসলিমের অসংখ্য দলিল দেওয়া হয়েছে হেফসখানার সিস্টেম যে কোরআন হাদিস সম্মত এই পক্ষে দলিল দেওয়া হয়েছে মনে আসেনি কথা আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহু নামাজে অলস কয় নামাজে বেশি অলস কি কি ফজর আসর আর এশা আল্লাহ বলেন এটা হলো মুনাফিকদের কাজ তাদের জন্য ধ্বংস আল্লাযীনাহুম ইউরাউন কয় মুনাফিকরা নামাজ পড়লেও দেখানোর জন্য পড়ে কেন পড়ে পড়লেও দেখানোর জন্য পড়ে মুনাফিকরা নামাজ পড়ে কেন দেখানোর জন্য সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম মুনাফিকরা আল্লাহরে ধোকা দেয় অথচ আল্লাহই তাদেরকে ধোকার মধ্যে ফেলে রাখছে ওয়া ইযা কামু ইলাস সালাত কামু কুসালা এরা যখন নামাজে দাঁড়ায় অলস ভঙ্গিতে দাঁড়ায় ইরাউনান নাস মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এই দলটারে আপনারা জুমার দিন পাবেন জুমার নামাজের দ্বিতীয় খুতবা খতিব সাহেব যখন খুতবা দিতে থাকে অপেক্ষা করে একদল মাঠে দাঁড়ায় দাঁড়ায় পাগলা পানি আর ঝালমুড়ি খায় আর অপেক্ষা করে হুজুর কখন বলবে ফাস কুরুনি আজ কুরকুম এই ফাস কুরুনি আজ কুরকুম মানে কি জানেননি আমাদের বাংলাদেশিরা বুঝে যে এটার মানি হলো এখন দাঁড়ায় যাইতে হইব সব দৌড়ে কি করে ওখানে এসে দাঁড়ায় এই জন্য আবার আমি যে মসজিদে জুমা পড়া হেনে গিয়ে অপেক্ষায় থাকেন না কারণ আমি এটা কই না আমি যে কি কই এটা আপনি নিজেও জানবেন না আমি খালি কই হ্যাঁ তুমি কোন জুমায় আমি একটা পরের আজকে যেটা কমু পরের জুমা আরেকটা
এরপরের জুমা আরেকটা এই কথা ভাবার কোনো সম্ভাবনা নাই যে হুজুর তো এইটা কইব না পরের জুমা আরেকটা ঘুম ফাস করুনি কইলে দাঁড়াইবেন না এই কাম হবে না আজীব এক পরিস্থিতি শুরু হয়ে যায় জুমার আগে মানে ফাস করুনি মানে দৌড় পরে দাঁড়ায় দাঁড়ায় আবার হুজুর শুরু করে অদ্দোহা আল্লাইলি বা বড় একটা সূরা নিলে হে মনে মনে কয় এত বড় সূরা না নেওয়া দরকার ছিল এইটা কুসালা অলস ভঙ্গিতে দাঁড়ায় দাড়ি খুঁটে নাক খুঁটে মুখ খুঁটে সব খুঁটে এই অলস ভঙ্গিতে দাঁড়ায় কয় কেন ইউরা উনা নাস এরা মানুষকে দেখায় ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা এরা আল্লাহর জিকির বেশি করে না আজিম এরই যত কম পড়া যায় মনে করে এগুলা ভালো এগুলা মুনাফিকদের লক্ষণ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সর্বশেষ আল্লাহ বলেন নয়ামনাউনাল মাউন যারা ওই যে প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী এগুলা দিতেও যারা বাধা দেয় দিতে চায় না একটা সুই চাইছে দেয় না একটা বাসন দুইটা চারটা প্লেট চাইছে আমার বাসায় মেহমান আসছে একটু দেন দেয় না একটা জগ চাইছে যে আমার মেয়ের জামাই আসছে একটু দেন দিয়ে দিব একটু পরে এটি দেয় না এই কৃপণতা না করা তো এই জন্য ওয়ামনাউনাল মাউন এগুলা সাধারণত একদল মানুষের অভ্যাস ছিল যে তারা পাশের বাড়ির কেউ যদি ইমানদার হতো তো তাদেরকে এই জাতীয় সহযোগিতা তারা করতো না তারা ভয়ঙ্কর রকমের আচরণ করতো তা আল্লাহ বলছেন তাদের জন্য ওয়াইল তাদের জন্য হলো ধ্বংস এই কাজগুলো ইমানদাররা করতে পারে না তাহলে ফজরের নামাজ আসরের নামাজ এশার নামাজ এইগুলা অলসতা করা কোনো ইমানদারের কাজ কাদের কাজ মুনাফিকদের কাজ আর পরকালে যে আল্লাহ কর্মফল দিবে এটা অস্বীকার করা কাফেরদের কাজ বলেন কার কাজ কাফেরদের কাজ তাহলে এই সূরা থেকে কি শিখলাম প্রথম হলো কর্মফল কর্মফল কেমনে দিবে আমরা তো মাটি হয়ে যাব এই ব্যাপারে লম্বা আলোচনা করছি আমরা দ্বিতীয় নাম্বার আমরা সেখানে জেনেছিলাম এতিমকে ধাক্কা দেওয়া চার ব্যাখ্যা এতিমকে ধাক্কা দেওয়ার এরপরে আমরা জানছি মিসকিনরে নিজেরাও খাওয়াবো অন্যকে খাওয়ানোর প্রতি আমরা উৎসাহিত করব এরপরে জানলাম অলস মুসল্লিদের জন্য মুনাফিক মার্কা মুসল্লিদের জন্য ওয়াইল বা ধ্বংস মুসল্লি অলস কারা যারা নামাজে অলসতা করে নামাজে অলসতার কয় ব্যাখ্যা তিন ব্যাখ্যা এটা আমরা আলোচনা করেছি আরেক দল হলো যারা সামান্য প্রয়োজনীয় জিনিস দিতেও অস্বীকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো শুনলাম বললাম এর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে আপনাদের সামনে ঘোষণাটা হলো আমার সংকলন করা কিতাব মিম্বরের আমানত প্রথম খণ্ড প্রকাশনী থেকে ওনারা মনে এখানে নিয়ে এসেছে গাড়ির মধ্যে তো অনেকগুলো আসবে খণ্ড দশ খণ্ড রেডি আছে একের পর এক আসবে প্রথম খণ্ড এসেছে প্রথম খণ্ডের বিষয়বস্তু হলো সন্তানের ৬৪টা অধিকার আগে আপনারা মিম্বরের আমানত নিয়েছিলেন প্রথম খণ্ড সেখানে ছিল ১২টা অধিকার এখানে আরও ৫২টা বাড়ানো হয়েছে সংস্করণ করার পর ৬৪টা অধিকার এগুলো আপনারা স্বামী স্ত্রী উভয়ে পড়বেন উভয়ে মুখস্থ করবেন সন্তানদেরকে ওই অধিকার অনুযায়ী জীবনটা পরিচালনা করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন আমিন আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা আসছে নারায়ে তাকবীর ভাই সবাই বসি আল্লাহ।